ভিতরে রয়েছে পাওয়ার সিটের অপশন, দেখছিলেন সেই স্মার্ট ফিটিংস পাওয়ার সিট, এবং ভিতরে ফুল বিস্কিট কালার সিট, অরিজিনাল সিট কভার আপনারা দেখতে পাচ্ছেন, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, উডেন প্যানেল রয়েছে, সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচ স্টিয়ারিংয়ের সঙ্গেই রয়েছে, পুশ স্টার্ট দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে, রয়েছে প্রিমিয়ো লেখা লাইটিং সিস্টেম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি টয়োটা প্রিমিয়ো এফএক্স গাড়ি রিভিউ দিচ্ছি, আর এই গাড়ি হচ্ছে 2019 মডেলের গাড়ি, 2023 সালের রেজিস্ট্রেশন করা, মাত্র অল্প কয়েক মাস আগে রেজিস্ট্রেশন করা, একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গেটআপের গাড়ি দেখাচ্ছিলাম, রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট কালার, গাড়িটিতে রয়েছে আইডল স্টপের অপশন ইঞ্জিনের সঙ্গে, রয়েছে পাওয়ার সিট এবং পুশ স্টার্টের আধুনিক ব্যবহার। সবচেয়ে হাই গ্রেডের প্রিমিয়ো এফএক্স গাড়ি দেখাচ্ছিলাম, যারা নতুন গাড়ি কিনতে চান তাদেরকে বলবো একবার হলেও আমাদের এই গাড়িটি সরাসরি আমাদের সুপার কার এসে দেখে যাবেন। আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, কিছু স্পেশাল ফিটিংস রয়েছে, রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট, ডে লাইটিংয়ের অপশন রয়েছে, এটি হচ্ছে লাস্ট মডেল, মোটামুটি হাইগ্রেডের গাড়ি, রয়েছে সেন্সর, পার্কিং সেন্সর, নিচে ফগ লাইট এবং নিকেল ক্যাচিং সহ, এবং বড় আকৃতির একটি গ্রিলের অপশন রয়েছে, বড় গ্রিল থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর ভিউয়ার্স, এখানে আমরা যদি লুকিং গ্লাসের কথা বলি, লুকিং গ্লাসের সঙ্গে রয়েছে নিকেল ক্যাচিং, যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, অনেক স্পেশাল ফিটিংস এটি। এখানে ইন্ডিকেটর লাইটিংয়ের অপশন রয়েছে, নিকেল ভিট, নিকেল হ্যান্ডেল, এবং গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একদম চকচকে ফ্রেশ একটি প্রিমিয়াম গাড়ি দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, আমি যদি একটু ভিতরটা দেখাই, ভিতরে রয়েছে পাওয়ার সিটের অপশন, দেখছিলেন সেই স্মার্ট ফিটিংস পাওয়ার সিট, এবং ভিতরে ফুল বিস্কিট কালার সিট, অরিজিনাল সিট কভার আপনারা দেখতে পাচ্ছেন, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, উডেন প্যানেল রয়েছে, সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচ স্টিয়ারিংয়ের সঙ্গেই রয়েছে, পুশ স্টার্ট দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে, রয়েছে প্রিমিয়ো লেখা লাইটিং সিস্টেম, দরজার প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ, অরিজিনাল গেটআপ এবং নিকেল হ্যান্ডেল, উডেন অপশন, সব ভালো ফিচার্স এই গাড়িটির সঙ্গে রয়েছে। ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটির পিছনের দরজাটি খুলে ভিতরটা দেখাই, দেখছিলেন ভিতরে সেই চকচকে ফ্রেশ ভিউ, একদম নতুন, যেহেতু 23 সালের মার্চে রেজিস্ট্রেশন করা, একদম অল্প কিছুদিন আগে রেজিস্ট্রেশন করা, সিলিংটা দেখতে পাচ্ছেন ফ্রেশ। আমি যদি টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখাই, চারটি টায়ারই নতুন, এবং নতুন স্মার্ট অ্যালুমিনিয়ামের অপশন দেখতে পাচ্ছেন, কারণ গাড়িটি যদি নতুন হয় সেক্ষেত্রে সব ফিটিংসই তো আমরা নতুনই পেয়ে যাব। দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ, গাড়িটির ব্যাক ডোরটি খুলে আপনাদেরকে ভিতরটা দেখাতে চাই, একদম চকচকে ফ্রেশ, অরিজিনাল তেলে চালিত ফ্রেশ একটি গাড়ি দেখছিলেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, এই ব্যাপারটিও আপনাদেরকে আমি ইনশিওর করছি। ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটির বাম দিক থেকে ব্যাকসাইডের ক্রসিং ভিউটা দেখাই, এটি হচ্ছে উত্তরা বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা, একদম নতুন রেজিস্ট্রেশন করা হয়েছে, 2019 মডেল আর 23 সালে রেজিস্ট্রেশন করা। দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ, একদম চকচকে ফ্রেশ কালার। আমি একটু ফ্রন্টের ভিউটা আরও একবার আপনাদেরকে দেখাতে চাই। গাড়িটির সঙ্গে চারটি রেনশেড রয়েছে, প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাব। ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছিলাম, লুকিং গ্লাস সহ ফ্রন্টের ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখছিলেন 2019 মডেলের একটি টয়োটা প্রিমিয়ো এফএক্স, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2023 সালে, এবং সবচেয়ে হাই গ্রেডের এবং সবচেয়ে ভালো ফিটিংসের এই প্রিমিয়োটির আস্কিং প্রাইস হবে 43,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 43,90,000, তবে প্রাইসটি আলোচনা করা যাবে, যতটুকু সম্ভব কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার বিডি 257 তেজগাঁও নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।